আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএমএ ব্লগ। আমি হচ্ছি শহীদ। আজকে এই ভিডিওতে আমরা দেখব হাম্বার বে আর্চ ব্রিজ। আমরা আজকে এখানে বেড়াতে আসলাম এবং এই ব্রিজের এই এলাকাটাকে ঘুরে দেখব এবং এনজয় করব। এটা একটা অত্যন্ত সুন্দর পার্ক এবং অবশ্যই লেক অন্টারিওর পাশে। তো আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা আসলাম লেক অন্টারিওর পাশে একটা সুন্দর ব্রিজ দেখার জন্য। এই ব্রিজটা হচ্ছে পথচারী এবং সাইকেল ব্যবহারকারীদের জন্য। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ক্যালগারিতে এবং সেখানকার একটা ব্রিজে আমি গিয়েছিলাম, সেটার নাম ছিল পিস ব্রিজ। তো সেই ব্রিজটার ভিডিও আপলোড করার পর থেকেই আমি ফেসবুক সহ ইউটিউব থেকেও বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট পেতে থাকি। অর্থাৎ আমার এই সুন্দর শহর টরন্টোতেও যে এত মনোমুগ্ধকর একটা সুন্দর ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা সম্পর্কে আমি সেখান থেকেই জানতে পারি। তো সেই জন্যই আমি আর লোক সামলাতে না পেরে চলে আসলাম আজকে এখানে। আমরা কিছুক্ষণ ঘুরব এবং এইমাত্র গাড়ি পার্ক করলাম। তো এখন আমি হাঁটা শুরু করছি, ব্রিজের দিকে যাব এবং ব্রিজটাকে এনজয় করব। তো আমার পেছনে যেটা দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর নীল পানি এবং অত্যন্ত সুন্দর আবহাওয়া। আজকে বিকেলের স্নিগ্ধ রোদ এসে পড়ছে আর কি আমার উপর। খুব সুন্দর একটা আবহাওয়া, না ঠান্ডা না গরম। এই যে আমি একটু জ্যাকেট পরে আছি, হালকা হালকা ঠান্ডাও আছে, খুব ভালো লাগছে কিন্তু। তো যাই হোক, এই লেকটা হচ্ছে ডিপ নীল পানির সুন্দর একটা লেক। এটা হচ্ছে লেক অন্টারিও, এর পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি আর কি। আর আপনারা তো জানেন টরন্টোটা পুরোটাই হচ্ছে লেক অন্টারিওর পাশে অবস্থিত। তো চলুন এই ব্রিজটা ঘুরে দেখি এবং এনজয় করি। সবাই আশা করি আমার সাথেই থাকবেন। ও হ্যাঁ, আর ভুলবেন না যেন সাবস্ক্রাইব করতে অবশ্যই। তো এই পর্যন্ত, যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ওয়েলকাম ব্যাক, এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনও তাহলে অবশ্যই কনসিডার করবেন সাবস্ক্রাইব করার জন্য। এটা একটা মাত্র ক্লিক, এই আর কিছুই না। তো আশা করি আমার সাথেই থাকবেন এবং এনজয় করবেন এই ভিডিওটা। চলুন যাওয়া যাক। এই ব্রিজটা যেটার দিকে আমি এখন এগিয়ে চলছি, এই ব্রিজটার নাম হলো হাম্বার বে আর্চ ব্রিজ। এই ব্রিজটার আরেকটা নামও রয়েছে, এটাকে বলে হাম্বার রিভার ব্রিজ। এটা ছাড়াও কিন্তু এটাকে হাম্বার বে প্যারেস্টিয়ান ব্রিজ নামেও চেনে মানুষ। তো যে নামেই ডাকি না কেন, বোঝাই যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে হাম্বার বে রিভারের উপর। এবং এই রিভারটা যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ লেক অন্টারিও থেকে, এই একেবারে শুরুতেই এই ব্রিজটা তৈরি করা হয়েছে। তো টরন্টো ডাউনটাউনের একেবারে কর্নারে, অর্থাৎ শেষ মাথায় এই ব্রিজটা। তো এখানে অনেকগুলো বড় বড় অত্যন্ত দামি দামি কন্ডোমিনিয়াম রয়েছে। তো এই কন্ডোমিনিয়ামগুলো খুবই সুন্দর। তো এই কন্ডোমিনিয়ামের সৌন্দর্যকে বাড়ানোর জন্য এই ব্রিজটা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু যেটা বললাম, শুধুমাত্র খালি সাইকেল ব্যবহারকারী এবং পথচারীরা পার হতে পারে। তো এই প্যাডেস্ট্রিয়ান এবং সাইক্লিস্টের জন্যই কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে, যেন এইখানকার মানুষ যারা এই ট্রেইলে বেড়াতে আসবে তারা যেন এই ট্রেল দিয়ে যাওয়ার সময় এই ব্রিজটাকে ব্যবহার করতে পারে এবং এই হাম্বার রিভারের অপোজিট পার্শ্বে যেতে পারে। তো দৈর্ঘ্যের দিক থেকে চিন্তা করলে এই ব্রিজটা হলো অ্যারাউন্ড 139 মিটার লং, এবং এটা যে ট্রেইলে অবস্থিত সেই ট্রেলটা কিন্তু অ্যারাউন্ড 150 কিলোমিটার লং। সো এক্স্যাক্ট ইনফরমেশনটা আমার কাছে নেই ট্রেইলের দৈর্ঘ্য সম্পর্কে। তো যাই হোক, তো এই ব্রিজটা কিন্তু দুইটা আর্চের মাধ্যমে তৈরি করা হয়েছে,
এবং কিছুটা হলেও কিন্তু এটা একটা সাসপেনশন ব্রিজের ফিলিংস দেয়, কিন্তু এটা আসলে সাসপেনশন ব্রিজ না, এটা হচ্ছে একটা আর্চ ব্রিজ। তো চলুন যাওয়া যাক, এই ব্রিজটাকে আমরা দেখি এবং এর সৌন্দর্যটা উপভোগ করি। তো এই ওয়াটারফ্রন্ট এরিয়াতে সবার চলাচলের প্রধান যে বাহন সেটা হলো সাইকেল, এবং এই সাইকেল আপনার নিজের না থাকলেও চলবে, এই সাইকেল কিন্তু ভাড়া নেওয়া যায়। তো এখানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর সাইকেল রয়েছে যেগুলো ভাড়া নেওয়া যায়, এবং এই সাইকেলগুলো কিন্তু নির্দিষ্ট মোবাইল অ্যাপ দিয়ে ভাড়া নেওয়া যায়। তো যেরকম আমরা গাড়ির পার্কিংয়েও মোবাইল অ্যাপ ব্যবহার করেছি, গ্রিন পি পার্কিং, তো এরকম সাইকেলেরও আলাদা কোম্পানি রয়েছে, তো সেখানে এসে এই সাইকেলগুলো আপনার ভাড়া করা যায়। এবং নির্দিষ্ট সময় পরে এরকম এই স্টেশনে এসে ফেরত না দিলেও চলবে, ঠিক সেম স্টেশন অন্যদিকেও আছে, তো সেখানে এসে ফেরত দিলেও চলবে আর কি। তো বেশ সুবিধাজনক এই এলাকাটায় ঘোরাফেরার জন্য। তো এটা কিন্তু যেরকম বলেছিলাম মোবাইল অ্যাপ দিয়েও দেওয়া যায়, এছাড়া কিন্তু এখানে সরাসরি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেও এই সাইকেলগুলো পেমেন্টটা করা যায়। তো করে সেই সাইকেলগুলো নিয়ে অন্য স্টেশনে চলে যাওয়া যাবে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হলো শেলডন লুকআউট পয়েন্ট। এই জায়গার যে বৈশিষ্ট্যটা সেটা হলো যে এখান থেকে লেক অন্টেরিওকে যত সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক সেরকমই এই আমার পেছনে যে হাম্বার রিভার আর্চ ব্রিজটা, এই ব্রিজটাকেও অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং একটা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে আর কি। টরন্টো একটা অত্যন্ত সুন্দর শহর, এই শহরের যে এত সুন্দর সুন্দর স্থাপনা এবং বৈশিষ্ট্য রয়েছে সেগুলো উদ্ঘাটন করে শেষ করা যায় না। যেরকমই এই ব্রিজটা লুকিয়েছিল আমি আজকে এটা উদ্ধার করেছি এবং আপনাদের সেটা শেয়ার করছি, খুবই ভালো লাগছে কিন্তু। তো আশা করি আপনারা এনজয় করছেন। এইখানে আমার বাম পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লেক অন্টেরিও, এবং এই লেক অন্টেরিও থেকে একটা চ্যানেল ভিতরে ঢুকে গিয়েছে হাম্বার রিভার যেটার নাম। এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাম্বার রিভার, এবং হাম্বার রিভার এসে এইখানে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি, এই ব্রিজের নিচ দিয়ে এসে এইখানে এটা হলো লেক অন্টেরিও, এই লেক অন্টেরিওর সাথে মিলেছে, এই জন্য এই ব্রিজটার নাম হয়েছে হাম্বার বে আর্চ ব্রিজ, অথবা হাম্বার রিভার ব্রিজও বলে থাকে আর কি। তো যেহেতু এটা একদম লেকের সাথে, সেজন্য এখানে এখন তো খুব সুবিধা হচ্ছে মানুষের এনজয় করার জন্য, বিকেলে খুব ভালোভাবে হাঁটার জন্য, খুব ফ্রেশ হাওয়া পাওয়ার জন্য। শুধু তাই না, এখানে যারা ক্যানু করতে অভ্যস্ত তারা ক্যানুও করছে, এবং যারা বোট চালাতে পারে তারা বোটও চালাচ্ছে, এবং যথেষ্ট মজা করছে মানুষ।
এখানে কিন্তু এই রিভারটার পানির কালার অত্যন্ত সুন্দর, শুধু তাই নয় লেক অন্টারিওর পানি তো অত্যন্ত সুন্দর এটা আমরা জানি। তো আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, এই রিভার কিন্তু অনেক গভীর এবং এই ব্রিজের নিচ দিয়ে ছোটোখাটো বোট এবং শিপ যাওয়ারও ব্যবস্থা আছে, তবে অত বড় শিপ নয়, একটু ছোট হতে হবে, কারণ এই ব্রিজটা কিন্তু সেরকম ফোল্ডেবল না বা খোলা যায় না বা এরকম কিছু, এর নিচ দিয়ে কিন্তু ছোটোখাটো জলযান যেতে পারে। তো এখানে যেটা দেখা যাচ্ছে আমার পেছনে যে ব্রিজটা, এটা হচ্ছে গার্ডেনার এক্সপ্রেসওয়ে। এখান দিয়ে কিন্তু আমরা বহুবার গিয়েছি, সবসময় যাই, কিন্তু এখানে আসা হয় না আর কি কখনোই। তো এই বিকেলে সুযোগ হয়েছে এই জায়গাটায় আসার এবং এক্সপ্লোর করার। এবং এই ব্রিজটা যেরকম বলেছিলাম প্যারেস্ট্রিয়ান এবং সাইক্লিস্টের জন্য, তো এই ব্রিজে হাঁটাচলা করতে গেলে একটাই সমস্যা, সেটা হলো যে কোনো নির্দিষ্ট ট্র্যাক বা লেন ঠিক করা নেই, কোন দিক দিয়ে সাইক্লিস্টরা যাবে এবং কোন দিক দিয়ে পথচারীরা হাঁটাচলা করবে। তো সেই জন্য একটু সাবধানে হাঁটাচলা করতে হয়, কারণ হুটহাট সাইকেল চলে আসে এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই জন্য যারা অ্যাটলিস্ট হাঁটাচলা করছে তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হয় এই আর কি। যে জিনিসটা অনুভব করছি, ব্রিজটা কিন্তু একটু শেক করছে, কারণ এটা একটা যেরকমটা একটু আগেই বললাম যে এটা একটা আর্চ ব্রিজ, কিন্তু এই ব্রিজে আসলে সাসপেনশন ব্রিজের একটা ফিলিংস পাওয়া যায়, যদিও এটা সাসপেনশন ব্রিজ না, এটা হচ্ছে আর্চ ব্রিজ আর কি। এই ব্রিজটা এটা একটা সমস্যা যে হাঁটাচলা করার সময় সাইক্লিস্টরা চলে আসতে পারে আর কি, এই জন্য একটু খুবই সাবধানে হাঁটাচলা করতে হয়, এই একটাই বিষয়। আর তাছাড়া কিন্তু সব কিছুই ভালো। আমরা এখন একটু হাঁটছি, একটু দেখছি আর কি। তো এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা একটা পার্কে প্রবেশ করছি। এই পার্কের নাম হলো স্যার কাশ্মীর গেজওয়াস্কি পার্ক, অত্যন্ত কঠিন নাম। তো পার্কটা হচ্ছে একটু সামনে, তো পার্কটা কিন্তু পার্মানেন্টলি ক্লোজড, বাট এই ট্রেইলটা ওপেন। এই ট্রেইল দিয়ে কিন্তু চলে যাওয়া যাবে অ্যারাউন্ড 100 কিলোমিটার আর মোর দ্যান দ্যাট চলে যাওয়া যাবে, যেখানে যেতে চাওয়া যায়। তো আমার সামনেই এই ট্রেইলের একটা নকশা দেওয়া আছে আর কি। তো আমরা এখন আছি সেই গ্রেট লেক ট্রেইলের মধ্যে। তো আমাদের পজিশনটা হলো এখন ঠিক এই জায়গাটা, যে পার্কের অবস্থানটা, যে স্যার কাশ্মীর গেজওয়াস্কি পার্ক। এবং এই পার্ক থেকেই কিন্তু আমরা হেঁটে অনেক দূর চলে যেতে পারি। তো যে ব্যাপারটা বলছিলাম, এই পুরো অঞ্চলটার নাম হলো হাম্বার বে। তো এটা কিন্তু লেক অন্টারিওরই একটা অংশ, লেক অন্টারিও থেকে হাম্বার বে ঢুকেছে এবং হাম্বার বে থেকে হাম্বার রিভারটা এখানে ঢুকেছে চলে গিয়েছে। আর আমরা যে ব্রিজটা পার হলাম, এই ব্রিজটা হচ্ছে জাস্ট হাম্বার বের শেষ মাথা, যেখান থেকে হাম্বার রিভারটা শুরু হয়েছে, তো সেই জায়গাটাই হচ্ছে এই প্যারেস্টিয়ান ব্রিজ। যাই হোক, অনেক ইনফরমেশান, এত জানার দরকার নেই, এখানে এসে একটু ঘুরে বেড়ালেই খুবই ভালো লাগবে। আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পার্কের অ্যাড্রেসটা দিয়ে দেবো, এই পার্কের অ্যাড্রেসটা জিপিএসে পুট করলে খুব সহজেই এখানে চলে আসা যাবে। তবে একটু মনে রাখতে হবে, স্যাটারডে সানডেতে সাধারণত লেকশোর বুলেভার্ডটা একটা সাইট পুরোটাই বন্ধ থাকে, সাধারণত এটাকে বলে লেকশোর ইস্ট যে রাস্তাটা, এটা পুরোটাই বন্ধ থাকে, কাজেই জিপিএস দিয়ে আসলে কোনো অসুবিধা নেই, একটু সামনে যে ইউটার্নটা নিতে হয় নিলে এই পার্কে ঢোকা যায়। তো এটাই হচ্ছে সেই ব্রিজের ইস্ট সাইডের প্রবেশদ্বার, এখান দিয়ে ঢুকে ওয়েস্ট সাইডে যাওয়া যাবে। তবে যে ব্যাপারটা এখানে লক্ষ্য করছি, যেহেতু এটা পরন্ত বিকেল, সূর্যটা ঠিক ব্রিজের উপরে পড়ছে অর্থাৎ আমার পেছনে, যার ফলে এখান থেকে ব্রিজের ছবিটা ভালো আসছে না, কিন্তু আমি তো ছবি ওই দিক থেকে দেখিয়েছি, তাই না? ওটা আবার একটু দেখে নিলেই চলবে।
এই জায়গা থেকে কিন্তু ডাউনটাউন টরন্টোর একটা অত্যন্ত সুন্দর ভিউ আমরা পাচ্ছি। তো আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ডাউনটাউন টরন্টো, সিএন টাওয়ারকে আমরা দেখতে পাচ্ছি, রজার সেন্টারকে দেখতে পাচ্ছি। যাই হোক, তো এটা হলো ডাউনটাউন টরন্টো এবং এটাই হচ্ছে সেই হাম্বার বে, এবং খুব সুন্দর। জাস্ট এখানে হচ্ছে বিকেলে সময় কাটানো। তো যে ব্যাপারটা আমি মনে করছি যে এটা হলো বেসিক্যালি এখানে যে বড় বড় কন্ডোমিনিয়ামগুলো রয়েছে সেই কন্ডোমিনিয়ামের অবস্থানটা তো হচ্ছে একদম ডাউনটাউন টরন্টোর মধ্যে, তাই না, বা একটা কর্নারে জাস্ট লেকের সাথে, যার ফলে এখানকার যে অধিবাসীরা আছে তারা কিন্তু ইচ্ছে করলেই আমাদের মতো দূর দূরান্তের পার্কে চলে যেতে পারে না, অর্থাৎ চলে যাওয়ার জন্য অনেক এফোর্ট দিতে হবে, ইচ্ছে করলেই হলো না আর কি। তো যাই হোক, তাদের জন্য এই পার্কটায় আসা অত্যন্ত সুবিধাজনক, অর্থাৎ এখানে যে ট্রেলটা আমরা লক্ষ্য করছি, তো এই ট্রেল দিয়ে হেঁটে হেঁটে কিন্তু সব কন্ডোমিনিয়ামের আশপাশ দিয়ে হেঁটে একদম ওই সেই পিকারিং অ্যাজেক্স পিকারিং পর্যন্ত চলে যাওয়া যাবে, অর্থাৎ প্রকৃতিকে উপভোগ করার জন্য এটা তাদের একটা খুবই সুন্দর ব্যবস্থা আর কি। তো যাই হোক, সেইখানেই আমরা আসলাম, আমরা একটু তাদের সাথেই প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করছি। যদি এখানে পশু পাখিকে খাবার দেওয়া উচিত না, কিছু কিছু পাখি কিন্তু উল্লেখ করাই থাকে যে পশু পাখিকে খাবার দেওয়া নিষেধ, কারণটা হলো যে তাদেরকে যদি খাবার দেওয়া হয় তাহলে প্রাকৃতিকভাবে খাবারকে খুঁজে বের করে খাওয়ার খেয়ে বেঁচে থাকার যে স্পৃহাটা এটা তারা হারিয়ে ফেলবে। তো এই জন্য এই গুণাবলী যেন তারা না হারায় সেই জন্য তাদেরকে খাবার দেওয়াই নিষেধ। তবে এই পার্কে কিন্তু এরকম খাবার দেওয়া নিষেধ বলে কোনো সাইনবোর্ড নেই, তাই এক ভদ্রলোককে দেখা গেল যে প্রচুর পাখিকে খাবার দিচ্ছে এবং প্রচুর পাখিকে ইনভাইট করছে এবং পাখিরাও তার ডাকে সাড়া দিচ্ছে এবং এসে খাবার খাচ্ছে আর কি। তো আমরা এই ভিউটাই এখান থেকে একটু এনজয় করছি। ব্রিজে প্রবেশ করার আগেই, এই যে পেছনে হলো আমার ব্রিজের প্রবেশদ্বার, তো ব্রিজে প্রবেশ করার আগেই একটা রাস্তা এখানে নিচে চলে গিয়েছে। এই রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায় তাহলে সেই নিচ থেকে নদীর পাড় থেকে ব্রিজটাকে দেখা যাবে এবং সেখানকার সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যাবে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে আমার পাশেই হচ্ছে সেই লেক অন্টারিও এবং এই ব্রিজের নিচ দিয়ে
এই হাম্বার রিভারটা চলে যাচ্ছে উপরের দিকে অর্থাৎ নর্থের দিকে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, এখানে না আসলে আসলে বোঝা যাবে না কত সুন্দর এই জায়গাটা। এত সুন্দর এবং মনোমুগ্ধকর যে এখানে এসে এই জায়গাটার বর্ণনা ব্যাখ্যা করতে যে আমি ভাষা হারিয়ে ফেলছি। খুবই সুন্দর, অত্যন্ত ভালো। এই ব্রিজটা কিন্তু তৈরি করা হয়েছিল 1990 সালের দিকে এবং তখন থেকে এই ব্রিজটা পথচারী এবং সাইক্লিস্টের জন্য ব্যবহৃত হয়ে আসছে আর কি। খুব সুন্দর মনোমুগ্ধকর ব্রিজ। তো এই ব্রিজটাকে আমরা এখন হেঁটে ক্রস করছি আবার এবং চলে যাচ্ছি আমাদের গাড়ির পার্কিংয়ের দিকে। তো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করলাম, তো এই আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একটা কন্ডোমিনিয়াম এবং এই কন্ডোমিনিয়ামের প্রবেশ পথ হচ্ছে এটা, এখান দিয়ে প্রবেশ করতে হবে। তো মজার ব্যাপার হলো ঠিক এই জায়গাটা হচ্ছে এই কন্ডোমিনিয়ামে যারা থাকবে তাদের জন্য একটা আউটডোর রিক্রিয়েশন এলাকা। তো এখানে বারবিকিউ করা যাবে এবং যথেষ্ট মজা করা যাবে, তারা একটু সময় কাটাতে পারবে আর কি এখানে বাহিরের প্রকৃতির সাথে লেকের পাশে। অত্যন্ত সুন্দর এবং কী বলবো আকর্ষণীয়, এত সুবিধা আর অন্য কোথায় পাওয়া যাবে যেখানে লেকের পাশে বসে বারবিকিউ করা যাবে, খুবই এনজয় করা যাবে, গান বাজনা করা যাবে ইত্যাদি ইত্যাদি। বেশ আকর্ষণীয় লাগলো আমার কাছে ব্যাপারটা। ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে গেল, এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। অনেক ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। একটা অত্যন্ত আকর্ষণীয় জায়গা পেলে আমি এটাকে ইউটিউবে শেয়ার না করে শান্তি পাই না, এই জন্যই ছুটে আসছি আমি আজকে এই জায়গায়, এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, তাহলে এটা আপনাকে নোটিফাই করবে যখন আমি আমার নেক্সট ভিডিওটা আপলোড করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। Take me on a treasure hunt. I long for something new. Have you heard the fairies when they sing and dance? Oh, I wish it was me.